হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখো সন্ধ্যেবেলায় আলুর কচুরি করব। দেখো এটা আলুর তরকারি মতন, পেঁয়াজ দিয়ে একটুখানি রসুন দিয়ে আলুর তরকারি করে নিয়েছি। এইবার আটাটাকে তোমরা ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়ে করেছি। আটা মেখে আর এরকম বাটির মতো করে নিতে হবে। তারপর এর মধ্যে পুর এই যে আলুর পুরটা ভরে নিতে হবে। আলুর পুরটা ভরে এটা তোমরা সন্ধ্যেবেলা টিফিন বা সকালে টিফিনও করে খেতে পারো। বাচ্চাদের করে দিলে ভালো খাই, খুব ভালো খাবে। এরকম চ্যাপটা করে যে হাত দিয়ে একটু মোটা হবে, বেলনি তোমরা বেলনি সাহায্য করে নিতে পারো। আমি এরকম হাত দিয়ে করে নিলাম। এবার এটাকে যে আমি এরকম করে বানিয়েছি, দেখো এটাকে এবার তেলে ছেড়ে দেবো। তেলটাকে আমি আগে গরম করে নিয়েছি। একটু লালচে লালচে হলে তুলে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। দেখো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দেখো ভাজাগুলো দেখো।